সবাইকে স্বাগতম জানিয়ে আরো নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, দুটি এলাকায় কিন্তু বিডিও এবং কি এসডিও অফিসে এবং কি নানা ধরনের যত হেলথ সেক্টরগুলো আছে সেখানে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো তোমাদের সাথে আলোচনা করব সম্পূর্ণভাবে, কিভাবে ইনফরমেশন দেব সবই কিন্তু জানবে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে যেই এলাকার বা যে জেলার কথা বলবো শুধুমাত্র সেই জেলায় নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তোমরা যদি এই জেলার হয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। চলো দেখা যাক। প্রথম যে অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারছো, অ্যাপ্লিকেশন প্রকাশিত হয়েছে অর্থাৎ নোটিফিকেশন 4/7/2022-এ। তো এখানে দেখতে পাচ্ছ যে কি বলা রয়েছে, এই চাকরির ক্ষেত্রে নিয়োগ করা হবে অঙ্গনারী পদে। তো সেক্ষেত্রে কিন্তু অঙ্গনারী পদের জন্য যদি তোমরা আবেদন না করতে পারো তাহলে তোমার বাড়ির বোন বা মা তাদের কিন্তু আবেদন করতে বলো। তো সেক্ষেত্রে তুমি একটু উপকৃত হবে এবং কি তাতে কিছুটা মাইনে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পারো আবেদন করার ক্ষেত্রে। তো যারা চন্দননগর বা হুগলিতে বসবাস করছো তাদের জন্য এই চাকরিটা রয়েছে, ওইখানের বাসিন্দা হতে হবে, পার্মানেন্ট বাসিন্দা। তো তারপরে আরেকটাই রয়েছে চাকরি খোঁজ, আমি নেক্সট বলে দিচ্ছি, তো সরাসরি ভিডিও দেখতে থাকো। তো এই চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু টার্মস অফ কন্ডিশন রয়েছে যেখানে বলা রয়েছে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং কি আদালতের স্বাক্ষরিত হিসাবে, অর্থাৎ আদালতের যে বিবাহ বিচ্ছেদ আর রিপোর্ট যে ফাইল করে সেই ফাইলের কিন্তু দরখাস্ত দেখাতে হবে। অর্থাৎ এই তিন ধরনের মহিলারা আবেদন করতে পারবে। তারপর কি বলা রয়েছে, আগ্রহী থেকে প্রার্থীকে অবশ্যই সংযোজনী 3 থেকে উল্লিখিত নির্দিষ্ট সাব সেন্টার সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যেখানে বসবাস করছেন সাব ডিভিশন অফিস অর্থাৎ ব্লকে, সেই ব্লকের কিন্তু আপনাদের বাসিন্দা হতে হবে। কিন্তু তার কিন্তু বাসিন্দা কিন্তু ভোটার তালিকায় কিন্তু নাম থাকতে হবে, এর এর যে কপি রয়েছে তো ভোটার কার্ডে সেটা কিন্তু জমা দিতে হবে। তারপরে বলা হয়েছে সাধারণ প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2022 থেকে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবার যারা এসসি বা এসসি আছো তাদের কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে এসসি এসটিদের 22 বছরের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ যদি 22 বছর হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি যারা দেখছো যে 22 বছর হয়নি অর্থাৎ 30 বছরের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র জেনারেলি অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার ক্ষেত্রে, প্রার্থীকে আবশ্যিক মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। তো বলা রয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য বলতে এখানে মাধ্যমিকের নিচে যদি হয়ে থাকো অর্থাৎ মাধ্যমিকে 9 যদি পড়ে থাকো, 9-10 তো একটাই মাধ্যমিক হয়, তো সেক্ষেত্রে 9ও যদি পড়ে থাকো কোনো অসুবিধা নেই, আবেদন করতে পারবে। তারপর বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ প্রার্থীকে আবেদনকারী হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা উচ্চকিত শিক্ষাগত যোগ্যতা, যারা উচ্চ মাধ্যমিক করেছো, গ্রাজুয়েট করেছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু তাদের কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না, যেরকম মাধ্যমিক পাশে আবেদন করছেন সেরকম ভাবেই নেওয়া হবে। তারপর এখানে প্রাপ্ত নম্বর বিচার করা হবে, অর্থাৎ যারা ভালো নম্বর পেয়েছে মাধ্যমিকে বা যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করেছে তাদের নম্বর নিয়ে বিবেচিত করা হবে এবং তা হিসাবে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে বুঝে নাও, যারা মাধ্যমিক পাশ করেছো এবং কি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তো সেক্ষেত্রে দুটো ধাপেই যারা আছো তো সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের মার্কশিট দেখেই কিন্তু বিবেচিত করা হবে। তো ভেবো না যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তার মার্কশিট দেখে বিবেচিত করা হবে। তারপরে এখানে বলা রয়েছে কি বলা রয়েছে দেখতেই পাচ্ছ, যারা সচিব এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সরকারের সারক্ষর সংখ্যা আছো, তো সেক্ষেত্রে যারা স্বাস্থ্য পরিবার কল্যাণ বলতে এখানে যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছো, ফার্মেসিস্ট আছো, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু নিয়োগ করা হবে, তাদের কিন্তু আলাদা জায়গা দেওয়া হবে অঙ্গনারীতে। তো যারা যদি ওই এলাকায় বসত না থাকো তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল লোককে নিয়ে তাদের কিন্তু প্রশিক্ষণ দিয়ে সেই স্বাস্থ্য সার্ভিসের প্রশিক্ষণ দিয়ে তাদের কিন্তু নেওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কারণ কি এখানে পুরো ডিটেলসে বলে দিচ্ছি তোমাদের, তো কোনো অসুবিধা হবে না। এবার কি কি কাগজপত্র জমা দিতে হবে আবেদন করার ক্ষেত্রে, তো এখানে যাদের জন্ম তারিখ নেই তারা কিন্তু অ্যাডমিট কার্ড দিতে পারো, কোনো অসুবিধা নেই।
আর যদি জন্ম তারিখের বার্থ সার্টিফিকেট থাকে তো তারা ভালো দিতে পারো। এবার বাসিন্দা সার্টিফিকেট হিসাবে যারা অর্থাৎ যারা রয়েছে পারমানেন্ট স্টাফ ওইখানকার অর্থাৎ নিজস্ব এলাকায়, তো সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড বা ভোটার কার্ড দিতে পারো, দুটোর মধ্যে একটা দিতে পারো, যেকোনো একটা দিলেই হবে। অভিযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তফসিল জাতি উপজাতি প্রযোজ্য হলে, অর্থাৎ যারা এসসি এসটি আছে তাদের কিন্তু এই সার্টিফিকেট দিতে হবে। তারপর বলা হয় যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের স্থায়ী কপি অর্থাৎ তার জেরক্স দিতে হবে, মার্কশিটের জেরক্স। তারপর বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য হতে হবে। তো যারা স্বনির্ভর গোষ্ঠীর পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর আছে গ্রেড ওয়ান গ্রেড টু এর এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র আছে তাদের কিন্তু দিতে হবে, প্রযোজ্য হলে দিতে হবে। তাদের যদি থাকে তাদের তারা যদি এই গ্রেড ওয়ান গ্রেড টু যদি থাকে তাদের তাদের প্রমাণপত্র দিতে হবে। বর্তমান বৈবাহিক স্থিতি সম্পর্কিত সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে, অর্থাৎ যারা নতুন বিবাহিত করেছে তাদের কিন্তু হলফনামা অথবা লিখিতভাবে জমা দিতে হবে বিয়ের কার্ড সাথে। আবেদনকারী নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকার ডাক টিকিট সাদা একটি খাম আবেদন পত্রের সাথে জমা করতে হবে। এখানে কিছু বলার নেই, এখানে বুঝতেই পেরেছ। তারপর বলেছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে। তো দেখতে পাচ্ছ এবার ক থেকে জ অর্থাৎ ক থেকে জ পর্যন্ত যতগুলো অর্থাৎ কপি দিতে বলেছে সেই কপির মধ্যে যদি একটা কাগজ না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি অ্যাপ্লাইও করেন একটা কাগজ না দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আপনার অ্যাপ্লিকেশন। তারপরে কি বলেছে ইন্টারভিউ দিনে প্রার্থীকে অবশ্যই ক থেকে চতে উল্লেখিত প্রমাণপত্রগুলো আসল দেখাতে হবে। তো ক থেকে চ এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ক রয়েছে জন্ম তারিখের সংসারপত্র এবং চ রয়েছে বর্তমান বৈবাহিক স্থিতি সম্পত্তির সাদা কাগজ। তো ক থেকে চ পর্যন্ত যদি অরিজিনাল কাগজপত্র না দেখাতে পারো কিন্তু আবার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তা কি বলে রয়েছে উপযুক্ত শর্ত পূরণকারী প্রার্থীকে ইন্টারভিউ তারিখ সময় স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীর ঠিকানা ডাকযোগ প্রেরণ করা হবে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদের বাড়িতে ডাকের মাধ্যমে ইন্টারভিউ তারিখে একটি কাগজ যাবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন করতে খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ করা হবে না। তো সেক্ষেত্রে যারা রিজেক্ট করে দেওয়া হবে অ্যাপ্লাই করার পরে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আবেদনকারী জমা দেওয়ার ঠিকানা রয়েছে এখানে যারা চন্দননগর থেকে রয়েছে তাদের বিডিও অফিসে দিতে হবে ড্রপ বক্সে, এবং আবেদন করতে জমা দেওয়ার তারিখ রয়েছে 5/7/2022 থেকে 25/7/2022 বেলা 11টা থেকে 5টা পর্যন্ত। সরকারি ছুটির দিন ব্যতীত অর্থাৎ ওই দিন ছুটি থাকবে আপনি করতে পারবেন না, এরপর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। আবেদনকে সংযোজনীয় 1 এবং ব্লক ভিডিও আসাদের শূন্য পদের তালিকা সংযোজনী 2 উল্লেখিত হলো। তো এই যেখানে 2 পেশায় রয়েছে এই তার অ্যাপ্লিকেশন পুরোভাবে আপনি লিখে নেবেন, অ্যাপ্লিকেশন কিছু নেই। তো সেক্ষেত্রে খুবই এখানে দেখতে পাচ্ছ যে এখানে পুরো একটা নর্মালভাবে অ্যাপ্লিকেশন দিয়েছে। দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন যদি পূরণ করতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি পূরণ করে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। তো সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, তো সেটা দেখে দেখে আপনি আপনার মতন বসে নিতে পারেন। এখানে ঘোষণা রয়েছে, ঘোষণা করছে যে উপরোক্ত তথ্যবদ্ধ পূর্ণ নথিভুক্ত সহ। তো সেক্ষেত্রে যে যে ডকুমেন্ট লাগবে এখান থেকে আবার দেওয়া রয়েছে 1 থেকে 9 পর্যন্ত। যদি তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ভিডিও বানাতে পারবো, যদি তোমরা দেখতে চাও প্রুফ দেখতে চাও তো সেক্ষেত্রে কিন্তু আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে। তো যেই সব স্থানে নিয়োগ করা হবে সেই সব স্থানে দেখতে পাচ্ছ যে তার সব কিছু দেওয়া রয়েছে, নেম ভিলেজ অর্থাৎ যে অর্থাৎ চন্দননগরে যেই সব ভিলেজ গ্রাম বা ব্লকে নিয়োগ করতে চলেছে এখানে পুরোটা দেওয়া রয়েছে। তুমি যদি চন্দননগরে বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে পারো। তো দ্বিতীয় নম্বর স্থানে আমরা চলে যাই, দ্বিতীয় নম্বর কিন্তু একই রয়েছে সব কিছু এক, তো কোনো অসুবিধা নেই, ওটাও আশাকর্মী এটাও আশাকর্মী। তো এখানে রয়েছে একই সময়সীমা রয়েছে আবেদন করার ক্ষেত্রে, তো এটা আবার নতুন করে কিছু বলার নেই, সেম রয়েছে। শুধুমাত্র এখানে যারা আবেদন করবেন ওই বাসিন্দা কোথাকার বাসিন্দা হতে হবে, এখানে হুগলি জেলার বাসিন্দা হতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই দেখতে পাচ্ছ যে এই সব স্থানে যদি তোমরা বসবাস করে থাকো ব্লক নাম্বার নাম দেওয়া রয়েছে, গ্রাম পঞ্চায়েত দেওয়া রয়েছে এবং নেম এসসি দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এইসব স্থানে কিন্তু নিয়োগ করতে চলেছে, কতগুলো শূন্যপদ রয়েছে তার কিন্তু বিবরণ দেওয়া রয়েছে।
তা দেখে কিন্তু আবেদন করতে পারো। তো বোঝা গেল, নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমাদের আবেদনের লিঙ্ক এবং কি নোটিফিকেশন। যদি তোমরা আবেদন করতে চাও তো সেক্ষেত্রে যদি তোমরা এক্সাম্পল দেখতে চাও আমি কিন্তু পিডিএফ ফাইল বানিয়ে টেলিগ্রামে দিয়ে দেবো। ধন্যবাদ।